16 ডিসেম্বর বিজয়ের মাস আর আমি বর্তমানে আছি রাজশাহী ইউনিভার্সিটির সেকেন্ড একটা গেটে আর এই গেট দিয়ে যদি এন্ট্রি করি দেন প্রথমেই একটা সামনে যে পড়ছে পোর্শনটা সেটা বড় একটা ফিল্ড এই মাঠে অন্যান্য সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় বাট আজকে সেজে উঠেছে মহান জাতীয় দিবস বা বিজয় দিবস যেটা বলছি 50 বছরের পূর্তি এই বাংলাদেশের এই বিজয় দিবসটা সত্যি অন্যরকম অন্য একটা লেভেল আমি সত্যি নিজে ধন্যবাদ করছি এই জায়গায় উপস্থিত হতে পেরে বিজয়ের মাসটা ডিসেম্বর মাস মানে বিজয়ের মাস তার মধ্যে আজকে 16 ডিসেম্বর সারা দিন মানুষ এই শহর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দিনটিকে উপভোগ করছে যেদিকে তাকান দেখতে পাবেন কাতারে কাতারে ছাত্র থেকে শুরু করে সব রকমের মানুষ এখন ঘুরছে বেরিয়েছে বিকেল বেলায় সোশ্যাল মিডিয়ায় ছবি তোলার জন্য ছবি তোলা হচ্ছে লাল বেগুনি সাজে মানুষ বেরিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমিও বেরিয়েছি এই দিনটাকে উপভোগ করার জন্য মানুষ বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কীভাবে তাদের বিজয় দিবসটা পালন করে সেটা দেখানোর জন্য আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে স্টে টিউনড টু মাই চ্যানেল আর টু বি কন্টিনিউ রাজশাহী ইউনিভার্সিটি আমি যে রাস্তাতে বর্তমানে হেঁটে চলেছি এই রাস্তাটার নাম হচ্ছে প্যারিস রোড ওয়াও এখন গুগল চেক করলাম আর গুগল চেক করতে হলো এই কারণেই হিউজ রাস্তা আমি ভিডিওটি পাবো না বর্তমানে আমি কোথায় আছি দেন সবথেকে বেস্ট ওয়ে দেন গুগল সার্চ কর চলো আমরা মেন ফুটেজে যাই শহীদ স্মরণ বেদিতে ওইখানে মূল প্রোগ্রামটা হচ্ছে তো দেরি না করে চলো লেটস সি মূল পর্বে চলে এসেছি আমার সামনে যে স্টেজটা আছে আমি একটু দেখাই সম্ভবত আজ সন্ধ্যে থেকে এখানে একটা কনসার্ট হতে চলেছে অনেকে ছবি তুলতে ব্যস্ত শহীদ বুদ্ধিজীবী দিবসের জন্য এটা স্টার্ট করা হয়েছিল এটা 16 ডিসেম্বর গতকালকে যেটা হয়ে গিয়েছে একদম বিশ্ববিদ্যালয়ের মেইন যে প্রশাসনিক ভবন সে ঠিক তার পাশেই এই কনসার্টটা তৈরি করা হয়েছে আমি যদি ভালো করে দেখাই এবার হয়তো বা পুরোটা দেখা যাচ্ছে এরপর আমি চলে যাব শহীদ বিধি সরণিতে সেখানেও অনেক রকম প্রোগ্রাম চলছে আই হোপ ওইটাও বেশি ভালো লাগবে মানুষ ছবি তুলতে ব্যস্ত স্ট্যাটাস ব্যাপারটা সত্যি আলাদা কেউ রিলস বানাচ্ছে কেউ সোশ্যাল মিডিয়া পোস্ট করছে যার জন্য ছবি তুলতেই ম্যাক্সিমাম আমার চোখে দেখা 70% মানুষ তো ছবি তুলতে ব্যস্ত আর 30% মানুষ তো কোথায় যাবো সেটা ডিসাইড করছে তো আমরা এখন মূল যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তার একদম নিকটবর্তী স্থানে চলে এসেছি চারটে রাস্তা একসঙ্গে মিলিত হয়েছে আমি যদি দেখাই তাহলে হয়তো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে এটাই প্রশাসনিক ভবন চারটে রাস্তা যেখানে মিলিত হয়েছে যেটা এর আগে বললাম যে মানুষ ছবি তুলতে ব্যস্ত এই গাইনে ঘুরতে ব্যস্ত ঠিক সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রায় এখন 2 কিলোমিটার হাঁটা হয়ে গেল অলরেডি আমি যা বুঝতে পারছি মানুষ ব্যস্ত তার সঙ্গে আমিও ব্যস্ত আমি বসে নাই এই ফুটেজগুলো নেওয়ার জন্য অনেকদিন ধরে এখানে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা রেকর্ড করব বা এই শ্যুটটা নেব সেটা চলছে বাট হয়ে উঠছে না আমি যদি সামনের দিকে দেখাই বোঝাচ্ছি কিনা ওই পার্সনটা আর একটা কনসাল্ট হচ্ছে আমরা ওখানে সন্ধ্যার সময় যাবো
বরঞ্চ আমি এই রাস্তাটা এটাই শহীদ বিধি সারণিতে যাচ্ছে এটা ফলো করি দেন তোমাদেরকে দেখায় যে বিকেলের যে ভিড়টা অ্যাকচুয়ালি ছাত্র থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে সমস্ত রকমের মানুষ এখানে এসেছে ঘুরছে সময় কাটাচ্ছে খাচ্ছে যাচ্ছে এই তালমুড়ির দোকান এখানে নামগুলো ডিফারেন্স আমাদের ইন্ডিয়া থেকে একটু ডিফারেন্স মানে আমরা যেটা ঘুগনি নামে চিনি সেটা এখানে চটপুরি নামে অ্যাকচুয়ালি প্রচলিত কিছুটা মিক্সিং আছে কিছুটা চেঞ্জ আছে বাট পুরো নামটা আলাদা মনে হবে যে অন্য কিছু বাট তা না কেউ বসে আড্ডা দিচ্ছে কেউ খাচ্ছে ফুচকা আর আমি ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছি এটাই আমার কাজ ভিড়টা চোখে পড়ার মতন মহান বিজয় দিবস মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই দুটো প্রোগ্রাম একসঙ্গে ফাইনালি আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে দুই দিন আগে ওখানে এসেছিলাম কিন্তু ভিড় ছিল না বললেই চলে একই সময়ে বাট আজকে চোখে পড়ার মতন ভিড় সকালবেলাতেও যা এখন সকালবেলায় একবার এসেছিলাম স্মরণবেদিতে মাল্যদান পুষ্পদান হয়েছে সেইটার ফুটেজ তোমরা অলরেডি দেখে নিয়েছো সকালবেলা এত ভিড় ছিল না বিকেলে যে পরিমাণ মানুষ এসছে তোমরা হয়তো দেখতে পেয়েছো সকালের যে ভিড়টা মনে হয় কিছু একটা প্রোগ্রাম চলছে নাহলে এত গেঞ্জাম তো হওয়ার কথা না লাইভ কনসার্ট হচ্ছে কিছু একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছর মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন লাইভ থেকে ঢাকার সংসদ ভবন থেকে ওইটাই এখানে শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা দিয়ে রাতের প্যারিস রোড রাজশাহী ইউনিভার্সিটির প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হওয়াটা স্বাভাবিক কেননা বর্ষপূর্তি এই 16 ডিসেম্বর বিজয়ের মাস এবং বিজয় দিবস উপলক্ষে সবাই বেরিয়েছে অন্যান্য দিন এত ভিড় হয় না বাট রাস্তা দেখো দুই সাইডে লাইটিং করে অনেক সুন্দর লাগছে এইটা একটা ভবন যেখানে সাজানো হয়েছে সুন্দর করে কয়েকটা জায়গা যেটা মানে বেস্ট টপ চয়েস মানুষ যেন সব থেকে বেশি ভিড় করে সেই কয়েকটা জায়গা আমি তুলে ধরলাম তাছাড়া সর্বত্রই অ্যাকচুয়ালি ভিড় এইটাকেও সাজানো হয়েছে ছোট ছোট লাইটের মাধ্যমে